नमस्कार सुप्रिय दर्शक, आमी अर्णव और आमार यूट्यूब चैनल छादबागान संबादे सबाई के आरो एक बार स्वागत जानिए आजकेर भिडियो शुरू करछि। आर आजके आमी बोलबो रंगन फुल गाछेर परिचर्या करते आमरा ठीक की की सार देब। आमादेर रंगन फुलेर गाछगुली अनेक समय हय पातागुली हलुद हये जाय, गाछेर ग्रोथ कमे जाय, गाछे पर्याप्त फुल हय ना, আমাদের তখন খারাপ লাগে। তো ঠিক এরকম হলে আমরা ঠিক কী কী পরিচর্যা করতে পারি বা এটা কেন হয়, এগুলো আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন আজকের আমার ভিডিওতে যাওয়া যাক। ভিডিওতে যেরকম রঙ্গন ফুল দেখছেন আমার গাছটিতে হয়েছে, ঠিক এরকমই রঙ্গন ফুল আপনার ফুল গাছটিতেও হবে। প্রত্যেকটি শাখা ফুলে ভর্তি হয়ে থাকবে। তো এর জন্য যেটা আপনাকে করতে হবে, আমি যেই সারগুলো প্রয়োগ করেছি, আমি জৈব এবং রাসায়নিক দুই ধরনের সারই প্রয়োগ করেছি এবং যে মাত্রায় করেছি, এই সার যদি আপনারাও প্রয়োগ করেন আপনারাও কিন্তু 100% সফল হবেন। আর এর জন্য আপনাদের আর কিছুই করতে হবে না, কেবল সারগুলো যদি ঠিকমতো প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু সফল হবেন। তো আমি একদম যে যে সারগুলো বলেছি এগুলোই আপনারা প্রয়োগ করবেন। আমি দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে আপনারা সারগুলো প্রয়োগ করবেন। আমার রঙ্গন ফুলের গাছটি 8 ইঞ্চির টবে আছে। আর এই সার দেওয়ার পূর্বে আমাদের যেটা করতে হবে, টবের মাটিটাকে হালকা করে নিতে হবে। তো আমি নিয়েছি 1 মুঠো শিংকুচি, 1 মুঠো কম্পোস্ট সার নিয়েছি, আর 1 মুঠোর কিছু কম সরিষার খোল নিয়েছি, আর 1 চামচ নিয়েছি পটাশ, আর 1 চামচ নিয়েছি সুপার ফসফেট, আর 1 চামচ দিয়েছি অনুখাদ্য। তো এইগুলো আমাদের কিন্তু দিতে হবে, এই জৈব এবং রাসায়নিক সারগুলো। এগুলোকে ভালোভাবে এখন আমি মিশিয়ে নেব। এই অনুখাদ্যটা যদি দেন, গাছে যখন পাতা এরকম হলুদ হয়ে যাবে, পাতা ফ্যাকাশে হয়ে যাবে, এই অনুখাদ্যের মধ্যে কিন্তু ম্যাগনেসিয়াম, কপার, বোরন সব কিছুই থাকে। তো যদি ম্যাগনেসিয়ামের অভাবে এই পাতা ফ্যাকাশে এটা হয়, তো অনুখাদ্যটা দিলে এই সমস্ত রোগগুলো কিন্তু আর হবে না, এমনকি ফুল ঝরে যাওয়া, কুঁড়ি ঝরে যাওয়া, এই সমস্ত সমস্যারও সমাধান করা যাবে। তো আমি এখন সমস্ত সারগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর মিশিয়ে কিন্তু ভালোভাবে মাটির সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর আমি একটা ছুঁচলো পেরেক জাতীয় লাঠি এখানে ব্যবহার করছি। আপনারাও টবে মাটি আলগা করার সময় এরকম ব্যবহার করবেন, এতে মাটির মধ্যে যে শেকড়গুলো থাকে তার কেটে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। তো আমি ভালোভাবে মাটিটার সঙ্গে খুঁচিয়ে একদম সারগুলোকে মিশিয়ে দিচ্ছি, আপনারাও ঠিক এইভাবেই করবেন। যেহেতু বর্ষাকাল, এখন জল দেওয়ার দরকার নেই, আর বৃষ্টি হলেই এটা কিন্তু ডিকম্পোস্ট হয়ে যাবে। তো দেখুন কিছু ফুল আমি এখন দেখাচ্ছি, আপনারা যদি এইভাবেই ঠিক পরিচর্যাটা করে যেতে পারেন আপনাদের গাছেও কিন্তু এরকমই ফুল হবে। আর এর সঙ্গে যেটা করবেন, প্রয়োজন মতো গাছে জল দেবেন, আর অবশ্যই 4 থেকে 6 ঘন্টা কম করে রোদে রাখবেন। আর এই সরু পাতার যে রঙ্গন ফুলের গাছটা, এটা কিন্তু আমাদের টবে লাগানোর জন্য, যেটা মোটা পাতা সেটা মাটিতে লাগানোর জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওয়ে।